গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত 57 ওয়ার্ডের 480টি কেন্দ্রের মধ্যে 133টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এই কেন্দ্রগুলোতে স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন পেয়েছেন 68,800 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমতুল্লাহ খান পেয়েছেন 58,025 ভোট। এর আগে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, চলছে ভোট গণনা। দর্শক, ভোট গণনার সবশেষ খবর জানাতে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জয়দেব জাস, যাচ্ছি তার কাছে। জয়দেব, ইতিমধ্যে তো 133টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে, ভোট গণনা এবং ফলাফলের সবশেষ কি খবর আছে আপনার কাছে? তানিয়া, আমাদের দর্শকরা যেমনটি শুনছিলেন, 133টি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যেই আমরা দর্শকদেরকে জানিয়েছি। 480টি কেন্দ্রের ফলাফল, গাজীপুরের 57টি ওয়ার্ডে আজকে সারাদিনে ভোট হয়েছে। সেই ভোটে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছে। এখন ভোটের ফলাফল গণনা চলছে। এখানে ঘোষণা মঞ্চ থেকে রিটার্নিং অফিসারের একটি অস্থায়ী কার্যালয় বঙ্গতাজ অডিটোরিয়াম, এই বঙ্গতাজ অডিটোরিয়াম থেকে অস্থায়ী যে কার্যালয়, এই কার্যালয় থেকে তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করছে। এই ফলাফল ঘোষণায় এখানে তারা যে 8 জন মেয়র প্রার্থী তাদের পক্ষে ফলাফল ঘোষণা করছেন, যারা নির্বাচনে দাঁড়িয়েছেন সাধারণ কাউন্সিলর হিসেবে তাদের ফলাফল বলছেন এবং সংরক্ষিত আসনের যারা ফলাফল তাদের ফলাফল বলছেন। তো এখানে একটি মজার বিষয় হচ্ছে, শুধুমাত্র মেয়র প্রার্থীর ফলাফল নিয়েই সবার আগ্রহের জায়গা, সেই আমাদের দর্শকদের জন্য আমরা সেটি মুহূর্তে মুহূর্তে জানাচ্ছি। কিন্তু এখানে আমরা সেখানেও একটি বিষয় দেখতে পাচ্ছি যে এখানে যেই সাধারণ 8 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নৌকা এবং হাতগড়ি প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এখন পর্যন্ত যে ফলাফল আমরা পেয়েছি, 11,000 ভোটের কিছু কম বেশি পেয়ে এগিয়ে রয়েছেন জায়দা খাতুন, তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আমরা বুথ ফেরত যে রেজাল্টটি সন্ধ্যা থেকে দর্শকদেরকে জানিয়ে আসছি, বুথ ফেরত রেজাল্টে আওয়ামী লীগের যে প্রার্থী তিনি জায়দা খাতুনের থেকে বেশ প্রায় 50-60,000 ভোটের কাছাকাছি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বলে জায়দা খাতুনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তার যিনি তার সন্তান সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তিনি দাবি করেছেন, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে তাদের প্রার্থী বুথ ফেরত রেজাল্টও তারা হেরে গেছেন, এমনটি আওয়ামী লীগ সমর্থকরাও আমাদেরকে জানিয়েছেন। আমাদের সহকর্মী জিকো রয়েছেন এই বঙ্গতাজ অডিটোরিয়ামের বাইরে। জিকো, আপনি একটু আমাদের দর্শকদের জন্য জানান যে দর্শক যারা রয়েছেন, সহকর্মী সমর্থক যারা রয়েছেন, তাদের কি উচ্ছ্বাস বাইরে, বা কারা কি অবস্থায় রয়েছেন এই বঙ্গতাজ অডিটোরিয়ামের বাইরে যারা আছেন, তাদের অবস্থান জানান দর্শকদেরকে। জয়দেব যেমনটি বলছিলেন যে প্রত্যেকটি মেয়র পদপ্রার্থী এবং কাউন্সিলর পদপ্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু সমর্থক যারা রয়েছে তারা কিন্তু এই যেখানে ফলাফল ঘোষণা করা হচ্ছে ঠিক তার বাইরেই কিন্তু অবস্থান করছেন। এবং যেমনটি আপনি বলছিলেন যে প্রায় 11,000 কি তার কম বেশি ব্যবধানে এখন পর্যন্ত স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়দা খাতুন এগিয়ে রয়েছে। এখানে আমরা যেমনটি দেখছি যে এই জায়দা খাতুনের টেবিল ঘড়ি মার্কার যেই সমর্থকরা তাদের সংখ্যাটাই কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে বেশি দেখেছি, এবং প্রত্যেকটি মুহূর্তে যখনই ফলাফল ঘোষণা করছে এখানে তাদের সমর্থকদের মধ্যে কিন্তু একটি উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করেছি। এছাড়াও সকাল থেকে শান্তিপূর্ণভাবে এই ভোট পরিচালনা করার জন্য কিন্তু পুরো গাজীপুর সিটি কর্পোরেশনের 480 কেন্দ্রে 13 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল, এবং এই 13 প্লাটুন বিজিবির সাথে সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছিলেন। এবং এখন পর্যন্ত কিন্তু যাতে সুষ্ঠুপূর্ণভাবে এই ফলাফল শেষ হয়ে যায়, কোনো রকমের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে এখন পর্যন্ত রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। তানিয়া নাইমাল জিকো, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জয়দেব দাস আপনাকেও।